হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওয় তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস টেনের দশম অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের কোষে লিখি দশের অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 12 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম, আজকে আমরা 13 দাগ থেকে শুরু করব। কেমন? তো 13 দাগে কী আছে? যে ABC ত্রিভুজের লম্ববিন্দু ও, প্রমাণ করি যে ও বিন্দুটি পাদ ত্রিভুজের অন্তকেন্দু। ঠিক আছে, তো চলো বন্ধুরা আমরা ছবিটা প্রথমে অঙ্কন করে নিই। তো দেখো বন্ধুরা, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি যে ABC ত্রিভুজের লম্ববিন্দু হচ্ছে ও। তো তোমরা নিশ্চয় জানো বন্ধুরা, লম্ববিন্দু কাকে বলে? যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলি যে বিন্দুতে মিলিত হয় সেটি হচ্ছে লম্ববিন্দু। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রদত্ত কী আছে? প্রদত্ত আছে যে ত্রিভুজ ABC এর লম্ববিন্দু ও। কেমন? আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এই যে বন্ধুরা, যে লম্বগুলো এঁকেছি সেই লম্বগুলোর পাদবিন্দু, অর্থাৎ দেখো এখানে এ শীর্ষবিন্দু থেকে BC-র উপর যে লম্ব এঁকেছি তার পাদবিন্দু হচ্ছে D, এখানে দেখো AC বাহুর উপর পাদবিন্দু E, এবং এখানে AB বাহুর উপর পাদবিন্দু A। এই পাদবিন্দুগুলো যোগ করে আমরা যে ত্রিভুজ পাবো, অর্থাৎ পাদ ত্রিভুজ DEF এর অন্তঃকেন্দ্র। কেমন? তাহলে আমরা সেটা লিখে নিই, ও বিন্দুটি পাদ ত্রিভুজ DEF এর অন্তঃকেন্দ্র। এর জন্য আমাদের কিছু অঙ্কন করতে হয়েছে। তো দেখো বন্ধুরা, আমাদের কী অঙ্কন করতে হয়েছে? প্রতিটি লম্বের পাদবিন্দুগুলো আমরা যুক্ত করেছি, অর্থাৎ DEF বিন্দুগুলো যুক্ত করা হয়েছে। তাহলে আমরা কী করেছি? আমরা DEF এবং এদিকে FD বিন্দুগুলি যুক্ত করা হয়েছে। কেমন? এবার প্রমাণটা লক্ষ্য করো, এখানে দেখো বন্ধুরা অঙ্কে বলে দিয়েছে যে ও বিন্দু ত্রিভুজ ABC এর লম্ববিন্দু, তাই না? তাহলে দেখো, যেহেতু ও বিন্দু ত্রিভুজ ABC এর লম্ববিন্দু, আমরা জানি সূক্ষ্মকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তার পাদ ত্রিভুজের কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কথাগুলি আমাদের লিখে নিতে হবে, যেহেতু সূক্ষ্মকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব পাদ ত্রিভুজের কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করে। কেমন? তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি বন্ধুরা, দেখো এই AD রেখা কোণ, AD রেখা কোণ FDE কে সমদ্বিখণ্ডিত করেছে, FDE কে। ঠিক একইভাবে দেখো বন্ধুরা, এই BE রেখা কোণ DEF কে সমদ্বিখণ্ডিত করেছে, আবার CF রেখা কোণ EFD কে সমদ্বিখণ্ডিত করেছে। কেমন? তাহলে দেখো বন্ধুরা, এই যে ত্রিভুজ DEF এর কোন তিনটির
সমদ্বিখণ্ডগুলি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। তো বন্ধুরা, আমরা জানি কোন ত্রিভুজের কোণগুলির অন্তঃসন্ধিখণ্ডকগুলি যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে আমরা অন্তঃবিন্দু বলি। ও এখানে বন্ধুরা অন্ত কথাটা লিখতে হবে, ঠিক আছে, অন্তঃসন্ধিখণ্ডক কেমন। অতএব ও বিন্দু পাদত্রিভুজ DEF এর অন্তঃকেন্দ্র কেমন। এটি তো বন্ধুরা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে আমরা কি লিখব, প্রমাণিত কেমন। এবার বন্ধুরা চোদ্দ দাগের অঙ্কটা লক্ষ্য করো। চোদ্দ দাগে কি আছে, ABCD এমন একটি বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি যে AC কোণ BAD কে সমদ্বিখণ্ডিত করেছে। এবার AD কে E বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন DE সমান AB হয়। প্রমাণ করি যে CE সমান CA। চলো বন্ধুরা আমরা ছবিটা অঙ্কন করে নিই। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ যার AC কোণ BAD কে সমদ্বিখণ্ডিত করেছে এবং AD কে E পর্যন্ত এমনভাবে বর্ধিত করেছি যে DE সমান AB। তাহলে প্রদত্ত কি আছে সেটা আমরা লিখে নিই। দেখো প্রদত্ত আছে, যেহেতু AC কোণ BAD কে সমান দুভাগে ভাগ করেছে, অর্থাৎ কোণ BAC সমান কোণ CAD, এবং বলে দেওয়া আছে এই AB সমান DE, তাই তো? আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে CE অর্থাৎ এই বাহুটা এবং CA অর্থাৎ এই বাহুটা, এই বাহু দুটি সমান, তাই তো? তাহলে CE সমান CA। এর জন্য বন্ধুরা আমাদের একটু অঙ্কন করতে হবে। তো আমরা কি অঙ্কন করব, আমরা অঙ্কন করব হচ্ছে বন্ধুরা এই BD বিন্দু আমরা যুক্ত করব, ঠিক আছে। তা চলো আমরা অঙ্কনটা করে নিই। তাহলে আমরা কি করলাম বন্ধুরা, আমরা BD বিন্দু দ্বারা যুক্ত করলাম, তাই তো? এবার প্রমাণটা লক্ষ্য করো। তো প্রমাণের জন্য আমরা কি করব বন্ধুরা, প্রমাণের জন্য আমরা এই যে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ CDE এই দুটো ত্রিভুজ আমরা সমান প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমরা সহজেই বলতে পারবো যে CE এবং CA বাহু দুটি সমান। তোমরা হয়তো ভাবতে পারো বন্ধুরা যে ADC ত্রিভুজ এবং CDE ত্রিভুজ এই দুটো ত্রিভুজ নিলে তো হতো, এই দুটো ত্রিভুজ নিলে একটু সমস্যা আছে বন্ধুরা। দেখো আমাদের অঙ্কে যে একটা দিয়ে দিয়েছে যে AB সমান DE, তাহলে এই AB বাহু যে ত্রিভুজের সাথে আছে আমাদের সেই ত্রিভুজটাই নিতে হবে, অর্থাৎ আমাদের ABC ত্রিভুজটাকেই নিতে হবে। তাহলে এই ত্রিভুজটি আমরা সর্বসম্মত প্রমাণ করার চেষ্টা করব, ঠিক আছে। সেটি কীভাবে লক্ষ্য করো, দেখো বন্ধুরা এখানে দেখো একই বৃত্তাংশস্থ কোণ BAC BAD অর্থাৎ এই কোণ দুটি সমান। তাহলে আমরা লিখে নিই কোণ BAC সমান কোণ BDC, কেননা এরা একই বৃত্তাংশস্থ কোণ। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো বন্ধুরা আমরা যদি এই CD চাপের ওপর একই বৃত্তাংশস্থ কোণ কী পাবো, CAD অর্থাৎ এই কোণটা এবং CBD অর্থাৎ এই কোণটা। তাহলে আমরা লিখে নিই যে কোণ CAD সমান কোণ CBD, কেন সমান, এরাও একই বৃত্তাংশস্থ কোণ। ঠিক আছে, আর দেখো অঙ্কে বলে দেওয়া আছে যে কোণ BAC সমান কোণ CAD, এটা হচ্ছে প্রদত্ত। তাহলে দেখো বন্ধুরা এখানে এই BAC অর্থাৎ এই কোণটা এবং CAD অর্থাৎ এই কোণটা সমান, তাহলে এই কোণ দুটি যদি সমান হয় তাহলে স্বাভাবিকভাবে এই কোণ দুটো সমান, তাই না? তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ BDC সমান কোণ CBD, কেমন। এবার দেখো বন্ধুরা BCD ত্রিভুজের ত্রিভুজ
বিসিডি এর কোণ বিডিসি অর্থাৎ এই কোণটা সমান কোণ সিবিডি অর্থাৎ এই কোণটা। তাহলে এই দুটি কোণ যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি, এদের বিপরীত বাহু দুটি সমান, অতএব বিসি সমান সিডি। ঠিক আছে, এবার বন্ধুরা এই ত্রিভুজ দুটো লক্ষ্য করো। আমরা যে ত্রিভুজ দুটো ধরেছিলাম, যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিসিই, এর প্রদত্ত কি আছে বন্ধুরা, এবি সমান, দেখো এবি সমান ডি, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা সমান, এটি অঙ্কে বলে দেওয়া আছে অর্থাৎ প্রদত্ত। কেমন, আমরা এই মাত্র প্রমাণ করলাম যে বিসি অর্থাৎ এই বাহুটা এবং সিডি অর্থাৎ এই বাহু দুটি সমান। তাহলে আমরা এবার লিখে নিই যে বিসি সমান সিডি। আর বন্ধুরা দেখো এই এ বি সি ডি বিধ্বস্ত চতুর্ভুজে এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করায় আমরা যে বহিঃস্থ কোণ অর্থাৎ এই কোণটা পেয়েছি, এই বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের সমান হবে, তাহলে সি বি এ, তাই না, এই কোণের সমান। তাহলে আমরা লিখে নিই কোণ সিডিই সমান কোণ সিবিএ। এরা কেন সমান বন্ধুরা সেটি একটু আমাদের লিখে নিতে হবে। ঠিক আছে, তো দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি বিধ্বস্ত চতুর্ভুজ, এর বহিঃস্থ কোণ সিডিই ও বিপরীত অন্তঃস্থ কোণ সিবিএ। কেমন, এই শর্তটা আমাদের লিখে নিতে হবে। তাহলে দেখো বন্ধুরা যেহেতু এখানে আমরা এসএসএ শর্ত অনুসারে কি পাচ্ছি, আমরা পাচ্ছি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিসিই। তা যেহেতু ত্রিভুজ দুটি সমান প্রমাণিত হলো, তাহলে তাদের অনুরূপ বাহু সিই এবং সিএ সমান হবে। তাহলে এখানে আমরা লিখে নিই অতএব সিএ সমান সিই, কেননা এরা অনুরূপ বাহু। তো বন্ধুরা এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল যে সিই সমান সিএ, তাহলে সেটি আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে এখানে আমরা কি লিখব, প্রমাণিত। কেমন, এবার বন্ধুরা 15 দাগের অঙ্কটা লক্ষ্য করো। 15 দাগে কি বলা আছে, যে দুটি বৃত্তের একটি অপরটির কেন্দ্র ও বিন্দুগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী একটি সরলরেখা ও বিন্দুগামী বৃত্তকে পি বিন্দুতে এবং ও কেন্দ্র বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। পিবি ও আর বি যুক্ত করে প্রমাণ করি যে পি আর সমান পিবি। তো চলো বন্ধুরা আমরা ছবিটা অঙ্কন করে নিই। দেখো বন্ধুরা এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি, আমাদের কি দেওয়া আছে অর্থাৎ প্রদত্ত আছে যে এক্স কেন্দ্রীয় বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রগামী, ঠিক আছে, এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী একটি সরলরেখা এক্স কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে এবং ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। তাই কথাগুলি আমরা লিখে নিই। তো দেখো বন্ধুরা যে কথাগুলি আমরা বললাম সেগুলি আমরা লিখে নিয়েছি, আমাদের প্রমাণ করতে হবে যে পি আর সমান পিবি, অর্থাৎ বন্ধুরা এই বাহুটা এবং এই বাহুটা সমান। তার জন্য বন্ধুরা আমাদের একটু অঙ্কন করতে হবে। তা অঙ্কন আমরা কি করব, অঙ্কনে আমরা এই ও এ বিন্দু ও আর বিন্দু এবং ও বি বিন্দু আমরা যুক্ত করব। তো চলো আমরা অঙ্কনটা করে নিই। তো দেখো বন্ধুরা আমরা অঙ্কনটা করে নিয়েছি, আমরা কি করেছি, আমরা ও এ বিন্দু ও বি এবং ও আর বিন্দুগুলি যুক্ত করা হলো। এবার প্রমাণ, তো দেখো বন্ধুরা যেহেতু পি আর পিবি সমান প্রমাণ করতে হবে, আমরা যদি কোনোভাবে এই কোণ দুটি সমান প্রমাণ করতে পারি তাহলে আমরা সহজেই বলতে পারবো পি বি আর এই ত্রিভুজের কোণ দুটি যেহেতু সমান, তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে।
সেটি আমরা কিভাবে করছি লক্ষ্য করো। দেখো এখানে আর কোণ দুটি কোণে বিভক্ত আছে এবং বি কোণও দুটি কোণে বিভক্ত আছে। তাহলে এই কোণ দুটির মান বের করতে গেলে আমাদেরকে এই যে দুটি কোণ আছে এই দুটি কোণের সমষ্টি বের করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা এই ছোট কোণ দুটো কী পাচ্ছি, দেখো ত্রিভুজ আর ও বি এর ও আর সমান ও বি, কেননা উভয় হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি হয় বন্ধুরা, এই কোণ দুটো সমান হবে, অর্থাৎ আমরা পাব কোণ ও আর বি সমান কোণ ও বি আর। এটিকে বন্ধুরা আমরা 1 নং সমীকরণ ধরলাম। এবার ওই উপরের ত্রিভুজটা লক্ষ্য করো, ও আর এ, এই ত্রিভুজের ত্রিভুজ ও আর এ এর দেখো ও আর সমান ও এ, কেননা এরাও বৃত্তের ব্যাসার্ধ। তো যেহেতু বন্ধুরা কোনো ত্রিভুজের বাহু দুটি সমান হলে তাহলে তাদের বিপরীত কোণ দুটিও সমান হয়, অর্থাৎ আমরা পাচ্ছি কোণ ও এ আর সমান এ আর ও, অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান। এবার দেখো বন্ধুরা, এখানে এক্স কেন্দ্রীয় বৃত্তে আমরা একটি বৃত্তস্থ চতুর্ভুজ পেয়েছি। চতুর্ভুজটি কি এ পি বিও, এই বৃত্তস্থ চতুর্ভুজ। তা আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাব ও বি পি, অর্থাৎ এই কোণটা যোগ ও এ পি এই কোণটা, এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সেটা আমরা লিখে নিই আবার, এ পি বিও বৃত্তস্থ চতুর্ভুজের ও বি পি যোগ কোণ ও এ পি সমান 2 সমকোণ, ঠিক আছে। আবার দেখো বন্ধুরা, এখানে আমরা কী পাচ্ছি, এখানে পি আর হচ্ছে সরলরেখা, তার উপর এও হচ্ছে দণ্ডায়মান, তাই না? তাহলে আমরা লিখে নিই যে পি আর বাহুর উপর এও দণ্ডায়মান। তাহলে কী হবে, তাদের দুপাশে যে কোণ দুটি হবে এই কোণ দুটির মানও 180 ডিগ্রি হবে, অর্থাৎ আমরা লিখতে পারি কোণ ও এ আর যোগ কোণ ও এ পি সমান 2 সমকোণ। তো দেখো বন্ধুরা, এই কোণ দুটি সমষ্টিও 2 সমকোণ, এই কোণ দুটি সমষ্টিও 2 সমকোণ। তাহলে আমরা এই দুটিকে সমান করতে পারি, অতএব আমরা পাচ্ছি কোণ ও বি পি যোগ কোণ ও এ পি সমান কোণ ও এ আর যোগ কোণ ও এ পি। তো উভয় পক্ষ থেকে ও এ পি ও এ পি আউট করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি অতএব কোণ ও বি পি সমান কোণ ও এ আর। তো দেখো বন্ধু, উপরে লক্ষ্য করো, এখানে আমরা কি দেখেছিলাম, ও এ আর সমান কি এ আর ও, তাহলে এই ও এ আর এর জায়গায় আমরা এ আর ও বসিয়ে দিতে পারি, অতএব কোণ ও বি পি সমান কোণ এ আর ও, কেমন? এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম, ঠিক আছে। এবার ছবিটা লক্ষ্য করো বন্ধুরা, আমরা আগেই পেয়েছি এই কোণ দুটি সমান, কেমন? এখন আমরা কি পেলাম, এই কোণ দুটো সমান, দেখো ও বি পি অর্থাৎ এই কোণটা সমান এ আর ও অর্থাৎ এই কোণটা, এই কোণ দুটো সমান আমরা দেখালাম 2 নম্বর সমীকরণে, আর 1 নম্বর সমীকরণে আমরা প্রথমেই দেখিয়েছিলাম এই কোণ দুটো সমান। তাহলে স্বাভাবিকভাবে এই কোণ দুটো সমষ্টি এবং এই কোণ দুটো সমষ্টিও তো সমান হবে, তাই না? তাহলে দেখো, এখন কোণ পি আর বি অর্থাৎ বন্ধুরা এই কোণটা, এই কোণটা কি দুটো কোণের সমষ্টি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কোণ এ আর ও অর্থাৎ এই কোণটা যোগ ও আর বি, ঠিক আছে। তো দেখো এখানে আমরা ইয়ারও সমান কি দেখিয়েছি, ইয়ারও সমান আমরা দেখিয়েছি ও বি পি, তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি কোণ ও বি পি যোগ, আর ও আর বি সমান আমরা কি দেখিয়েছি, ও আর বি সমান আমরা দেখেছি ও বি আর, তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম ও বি আর। তাহলে দেখো বন্ধুরা, ও
বিপি অর্থাৎ এই কোণটা যোগ ও বিআর, এই কোণ দুটো সমষ্টি, তাহলে আমরা এর পরিবর্তে কী লিখতে পারি? এর পরিবর্তে আমরা লিখতে পারি পিবিআর, তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম পিবিআর। অর্থাৎ বন্ধুরা এই কোণ দুটি কিন্তু আমাদের সমান প্রমাণ করা হয়ে গেল। এবার দেখো যে ত্রিভুজ পিবিআরের আমরা পেয়েছি পি, ঠিক আছে, পিআরবি সমান ত্রিভুজ পিবিআর। তো যেহেতু বন্ধুরা কোণ দুটি সমান, তাহলে তাদের বিপরীত বাহু দুটি সমান হবে, অতএব পিআর সমান পিবি, কেমন? তাহলে এখানে প্রমাণিত। আশা করি বন্ধুরা অঙ্কটিতে আমরা বুঝতে পেরেছ। এবার ষোলো দাগের অঙ্কটা লক্ষ্য করো, ষোলো দাগে কী আছে? প্রমাণ করি যে একটি সুষম পঞ্চভুজের যে কোনো চারটি শীর্ষবিন্দু সমবিধ্বস্ত, কেমন? তো চলো প্রথমে আমরা ছবিটা অঙ্কন করে নিই। দেখো বন্ধুরা এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি, আমাদের প্রদত্ত কী আছে, অর্থাৎ আমাদের বলে দেওয়া আছে যে এ বি সি ডি ই একটি সুষম পঞ্চভুজ। তাহলে আমরা সেটি লিখে নিই যে এ বি সি ডি ই একটি সুষম পঞ্চভুজ। তো যেহেতু বন্ধুরা এবিসিডি একটি সুষম পঞ্চভুজ, তাহলে এর প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ কিন্তু সমান হবে, কেমন? তা আমাদের প্রমাণ কী করতে হবে? দেখো প্রমাণ করতে হবে যে বিসিডিই এই চারটি বিন্দু সমবিধ্বস্ত, ঠিক আছে, বিসিডিই বিন্দু চারটি সমবিধ্বস্ত। এর জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে, সেটি কি? সেটি হচ্ছে বন্ধুরা আমরা বিডি ও সিই বিন্দু যুক্ত করব, কেমন? তা দেখো অঙ্কন, চলো তাহলে অঙ্কনটা আমরা করে নিই। তা দেখো বন্ধুরা এখানে আমরা অঙ্কনটা করে নিয়েছি, আমরা বিডি ও সিই বিন্দু যুক্ত করলাম, কেমন? এবার প্রমাণ। তো দেখো বন্ধুরা এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটি হচ্ছে বি সি ডি এবং একটি হচ্ছে সি ডি ই। এই ত্রিভুজ দুটো আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করি। তাহলে দেখো ত্রিভুজ বিসিডি ও ত্রিভুজ সিডিই এর আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি বিসি সমান ডিই, যেহেতু বন্ধুরা এখানে এ বি সি ডি ই সুষম পঞ্চভুজ, কেমন? আবার দেখো বন্ধুরা আমরা পাচ্ছি বিসিডি অর্থাৎ এই কোণটা এবং সিডিই ত্রিভুজের সিডিই এই কোণটা, এই কোণ দুটি সমান। তাহলে আমরা লিখে নিই যে বিসিডি সমান কোণ সিডিই, কেন বন্ধুরা? এ বি সি ডি ই সুষম পঞ্চভুজ, তাই না? সুষম পঞ্চভুজের বাহু ও কোণগুলি প্রত্যেকটি সমান হয়, এটা আমরা আগেই বলেছি। আর বন্ধুরা এখানে সিডি কি? সিডি হচ্ছে সাধারণ বাহু, তাহলে সিডি সমান সাধারণ বাহু। তাহলে কি হলো বন্ধুরা? ত্রিভুজ বিসিডি সর্বসম ত্রিভুজ সিডিই, অর্থাৎ বন্ধুরা এই ত্রিভুজ দুটি সর্বসম। তা যেহেতু বন্ধুরা ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে স্বাভাবিকভাবে তাদের এই কোণ দুটিও সমান হবে, কেননা এই কোণ দুটি অনুরূপ কোণ। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ সিবিডি সমান কোণ সিইডি, কেননা অনুরূপ কোণ। তা বন্ধুরা আমরা উপপাদ্য 34-এ দেখেছিলাম যে দুটি বিন্দুর সংযোজক সরলরেখার একই দিকে অবস্থিত দুটি বিন্দুতে যদি সমান কোণ উৎপন্ন হয়, তবে সেই চারটি বিন্দু সমবিধ্বস্ত হবে, তাই না? তাহলে সেই কথাগুলো আমরা লিখে নিই। দেখো বন্ধুরা যে কথাগুলি আমরা বললাম সেই কথাগুলি আমরা লিখে নিয়েছি। এখানে সিডি হচ্ছে দুটি বিন্দু যা সংযোজক সরলরেখায় একই পাশে অবস্থিত, দুটি বিন্দু হচ্ছে বি ও ই,
এবং সেই বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি সিডিই বিন্দুচাপটি সমবিধ্বস্ত, তাই না? তাহলে আমরা এটা লিখে নিই যে অতএব বি সি ডিই বিন্দু চারটি সমবিধ্বস্ত। ঠিক আছে, তাহলে এখানে কি প্রমাণিত। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করবে। আর বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ জানে বন্ধুরা, আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত।